নমস্কার বন্ধুরা, রিনার রসনায় সবাইকে স্বাগত। নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি। আজকে বানাচ্ছি ইনস্ট্যান্ট হেলদি ব্রেকফাস্ট রেসিপি। খুব সহজেই কিন্তু চিড়ে দিয়ে অনায়াসে বানিয়ে নিতে পারেন এমন একটি সুন্দর ব্রেকফাস্ট রেসিপি। বানানো খুব সহজ এবং খুব কম সময়ে, প্রায় দশ মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করে যাক আজকের রেসিপিটা। চিড়ে দিয়ে ব্রেকফাস্ট বানানোর জন্যে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো প্রথমে পেঁয়াজ দুটোকে ভালো করে কুচি করে নিতে হবে। আর পেঁয়াজটা আমি একদম ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নেব, যতটা সম্ভব ছোট করে কেটে নিতে হবে। তো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এগুলোকে একটা বাটির ভিতরে তুলে রাখছি। তো এটা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা আছে, তো যারা যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবেন। কাঁচা লঙ্কাগুলো মাঝ বরাবর চিরে একদম ছোট ছোট কুচি করে নেব। লঙ্কাগুলো কুচি করা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি এটাকে তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। আর তিন থেকে চারটে ধনে পাতা গাছ নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে চপ করে নেব। যত ভালো ফাইন চপ করা যায় করে নেব। এবার চায়ের কাপের এক কাপ পরিমাণ আমি চিড়ে নিয়েছি। চিড়েটা কিন্তু পাতলা নয়, একটু মোটা, একদম পাতলা চিড়ে নয়, একটু মোটা। তো প্রথমে যেটা করতে হবে, এই চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর চিড়েতে জল দেওয়ার আগে অবশ্যই ভালো করে বেছে নেবেন। আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি, তারপর কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যতক্ষণ না চিড়ে থেকে পরিষ্কার জল বার হচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো চিড়েটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এভাবে জল ঝরাতে দিয়েছি। এটা জল ঝরতে থাকুক, ততক্ষণ আমরা বাকি প্রিপারেশনটা করে নেব। তো একটা কড়াইতে শুকনো খোলায় আমি এক টেবিল স্পুন চীনাবাদাম, কাঁচা চীনাবাদাম নিয়ে নিয়েছি। সেটাকে আমরা ভেজে নিচ্ছি, অন্তত মিনিট তিনেক এটাকে একটু ভেজে নেব, তাহলে মুচমুচে ভাবটা বেশি ভালো হয়। তো তিন মিনিট শুকনো খোলায় কাঁচা চীনাবাদাম ভেজে নিয়েছি। তো সেটাকে একটা পাত্রে আমি তুলে নেব প্রথমে। তো চীনাবাদামটাকে একটা পাত্রের ভিতরে তুলে নিলাম। একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের পরিমাণ এখানে দু টেবিল স্পুন আছে। আর ছোট কাঠের চামচের এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। সঙ্গে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা এখানে আমি দু থেকে তিনটে স্টিক নিয়েছি, আমি দিয়ে দিলাম। আর কারি পাতা দেওয়ার সময় কিন্তু একটু ফুটেই উঠবে, তো সাবধানে এটা দিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আলতো করে ভেজে রাখা চীনাবাদামটাকেও এর ভিতরে দিয়ে দিলাম। আর অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে রেসিপিটা। এর ভিতরে কাঁচা লঙ্কা কুচি আমি দুটো দিয়ে দিলাম। এবং কমেন্ট বক্সে গিয়ে কিন্তু আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং কোন ধরনের রেসিপি আপনারা পছন্দ করবেন সেটাও লিখে জানাতে পারেন। এর ভিতরে ছোট কাঠের চামচের এক চামচ হলুদ এবং ছোট কাঠের চামচের এক চামচ লবণ এবং চা চামচের এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু টেস্টটা বেশি ভালো হয়, সেজন্য কিন্তু চিনি দিয়ে দিলাম। যারা চিনি পছন্দ করে না চিনিটা অ্যাভয়েড করতে পারেন। সব মশলা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে রাখা, জল ঝরানোর পর দেখুন চিড়েটা ঝরঝরে হয়ে যাবে। আর চিড়েটা একটু মোটা অবশ্যই নিতে হবে, সেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি। তো ঝরঝরে হয়ে যাওয়া চিড়েটাকে এবার এর ভিতরে দিয়ে দিলাম। সব মশলার সঙ্গে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর এটাকে অন্তত মিনিট তিনেক আমি নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় লাগবে না, তিন মিনিট অন্তত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে চিড়েটাকে। ধনে পাতা কুচি যেটা রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি।
ধনে পাতা কুচি দেওয়ার পর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তো 3 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন এটা প্রায় রেডি হয়ে আসছে। এবার গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে আমি গরম গরম সার্ভ করব চিড়ের এই রেসিপিটি। আর আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি কিন্তু খুব সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। সকলকে পাশে থাকার অনুরোধ করব। ভালো থাকবেন সকলে।